এরকম আরো ছোট ছোট অনেকগুলো আছে টুকরো উপস টু মেনি সানডে সারা দিনের সব কাজকর্ম শেষ হয়ে ঠিক যখন ডিনার করতে বসবো তখনই ফোনটা এলো আমরা যে একটা বেড অর্ডার করেছিলাম মাস্টার বেডরুমের জন্য সেটাকে বলছে টিউজডে বা ওয়েনেসডে ডেলিভারি করবে অগত্যা ডিনার বাদ দিয়ে চললাম বেডরুমে এখন আমাদের যে এক্সিস্টিং বেডটা আছে সেইটাকে ডিঅ্যাসেম্বল করতে হবে না হলে তো নতুন বেডটা এসে বসাতে পারবে না প্রথমে এই বেডটা চারদিকে চারটে ড্রয়ার ছিল সেগুলোকে খুলে নিলাম ড্রয়ারের সব জামাকাপড়গুলোকে সুটকেসে ভরে দিলাম আর তারপরে হচ্ছে এই ম্যাট্রেসটাকে উল্টো দিকে দেয়ালে আপাতত রাখলাম কিন্তু এটাকেও সরিয়ে দিতে হবে আর তারপরে এর যে হেডবোর্ডটা ছিল সেটাকেও সরিয়ে নিয়েছি আর এবার এক এক করে স্ক্রু দিয়ে সমস্ত ডিঅ্যাসেম্বল করে করে এক একটা পার্টকে সব বের করতে হবে আর তারপরে যেটা হচ্ছে সবথেকে বড় কাজ এই বেডের যে সমস্ত পার্টগুলো আলাদা আলাদা করেছি সেগুলো সেই ওপরতলা থেকে নিয়ে এসে এবার ওই গাছের নিচে বাইরে বের করে দিতে হবে ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়ি এসে এগুলো নিয়ে যাবে বেড ফ্রেমটা হেডবোর্ডটা ড্রয়ারগুলোকে আপাতত নামিয়ে নিয়েছি নিজের বাড়ির জিনিস ট্র্যাশ হয়ে গেছে সেই ট্র্যাশটাকেও যত্ন করে রাখতে হবে এরকম লাইন দিয়ে পরপর করে রেখেছি যাতে ওটা মেন রোডের মধ্যে গিয়ে না পড়ে প্লাস আমাদের এখানে যে ড্রাই ওয়াকওয়েটা আছে সেটাতেও যাতে না পড়ে যাতে লোকজনের অসুবিধা না হয় তাহলেই তো আবার কমপ্লেন চলে আসবে অ্যাবিবাবুও আমাদের হেল্প করছে ছোটো ছোটো যে কার্ডগুলো রয়েছে সেগুলোকে ওকে বলেছি মানে ও করতে চাইছে তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুইও আমাকে হেল্প কর আমিও সঙ্গে সঙ্গে থাকছি এক এক করে নিয়ে এসে এখানে রাখছি আজকে এক তো আমরা মানডে আর টিউজডে যদি ডেলিভারি করে দেয় আমরা একদমই সময় পাবো না তো সেই কারণেও আমরা ভাবলাম আজকে বেডটা ডিঅ্যাসেম্বল করে নিই আর কালকে হচ্ছে আমাদের মান্থলি বা বোধহয় 3 উইকস পর একদিন করে থাকে এই হেভি ওয়েটের জিনিসপত্রগুলো নেওয়ার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রাক আসে তো সেই জন্য কালকেই সেই দিনটা তো আজকে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে কালকে এসে ওরা নিয়ে চলে যাবে সকালবেলাতে তো সেই জন্যই আরও বেশি করে উদ্যোগ করে কাজটা মিটিয়ে ফেললাম পুরো রুমটা খালি হয়ে গেছে শুধু একটু ভ্যাকুম করে দিয়েছে কালকে আমি মপ করে দেবো আজকে আর সময় নেই ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কাল তো আমার আবার অফিস আছে কালকে অফিস থেকে ফিরে এসে মপ করে দেবো মানডে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উইকলি সব ট্র্যাশও অমিত বাইরে বের করে দিয়েছে আর ওদিকে অ্যাবি যাচ্ছে আমাকে স্টেশনে ড্রপ করতে ভেবেছিলাম ঠান্ডা নেই কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম ঠান্ডা এখন টেম্পারেচার হচ্ছে 2 তাই আমি বললাম একটা জ্যাকেট পরে তারপরে চল আমার সঙ্গে আজকে আমাদের এখানে মানে আমাদের তো ট্র্যাশের অনেক রকম ভাগ আছে 4 রকম ট্র্যাশ আজকে 4 রকম ট্র্যাশেরই আর কি পিক আপ করার কথা তাই জন্য প্রত্যেকটা বাড়ির সামনেই মোটামুটি ট্র্যাশ রেখে দিয়েছে সকাল সকাল বেরিয়ে পড়েছি অফিসের জন্য আর এমন টেম্পারেচার হয়েছে আজকে সকালবেলা হচ্ছে 1 আর যখন বাড়ি ফিরবো তখন হবে 20-21 আর কি এরকম যদি 20-22 ডিগ্রি করে ডিফারেন্স হয় এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গলা ব্যথা করছে কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার মধ্যে সারাদিন বাইরে ছিলাম আর আবির তো একটু কাশি হয়েছে এই বড় বড় হাই তুলেই যাচ্ছে ওকে আজকেও রেডি করিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে চলে যাবে স্কুলে আর আর ফিউ উইকস তারপরে তো জুন মাসের পর থেকে তো আর মানে সকালবেলা উঠে মানে স্কুলে যাওয়া তাড়াটা থাকবে না ওর যেহেতু ছুটি থাকবে তখন আজকে খুব দেরি হয়ে গেছে আসতে আর 1 মিনিট দেরি ওই যে আমি গাড়িতে বেরিয়ে যাচ্ছে আমাকে বাই করে দিচ্ছে আজকে ট্রেনে সামনে অবধি পৌঁছতে পারবো না আমার তো সামনের দিকে উঠলে সুবিধা হয় আজকে দেরি হয়ে গেছে প্রচণ্ড ট্রাফিক ছিল রাস্তায় আজকে ট্রেনের সামনে অবধি যেতে আমার 2 মিনিট লাগবে আর আমার 1 মিনিট বাকি আছে ওই যে আবিকে বাই করলাম একটু ওটা না করলে আবি আবার আমাকে বলবে যে তুমি আমাকে বাই করলে না আমি তোমাকে দেখতে পাইনি ট্রেনের সামনে কারণ ঠিক আছে আজকে ট্রেন থেকে নেমে অফিস যাওয়ার সময় একটু হেঁটে নেবো কোন উঠে পড়েছি ট্রেনে ট্রেন ছেড়ে দিয়েছে পুরোটা পৌঁছতে পারিনি ট্রেনে শেষ মানে সামনেটা অবধি দ্যাটস ওকে উঠে তো ট্রেন পেয়ে গেছি এটাই যথেষ্ট ট্রেন থেকে নেমেছি ট্রেনে প্রচণ্ড ঘুমিয়েছি এবার যাই অফিসে যা আম নিয়ে এসেছি আমার অফিস কলিগের জন্য আমার যে টিম সেই টিমে একজনই ইন্ডিয়ান আছে আমার সাথে বাকি সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির এরকম তো সেই জন্য ওর সাথেই আমার একটু বেশি ভাব ওর সাথেই লাঞ্চ করতে যাই আজকেও কালকেও আমাকে টেক্সট করেছে যে লাঞ্চ নিয়ে এসো না বাইরে লাঞ্চ করতে যাবো ঠিক আছে চলো যাই অফিস শুরু করি আবার লাঞ্চের সময় বেরোবো ওয়েদার ভালো আছে তো একটু পারলে হেঁটেও নেবো বাইরেটা আজকে অনেক দিন পর অফিসে এসে ভেবেছি ওয়েদার ভালো বাইরে খেতে যাব আজকে অফিসে প্রচণ্ড কাজের চাপ 30 মিনিটসের মধ্যে খেয়েই আবার চলে যেতে হবে দৌড়তে দৌড়তে রাস্তায় সবাই বেরিয়েছে এখন সবার লাঞ্চ টাইম তো
কিন্তু একদম সময় নেই, ব্যাক টু ব্যাক মিটিং, তো যা পাবো গিয়ে খেয়েই চলে আসবো আবার। আজকে অনেক দিন পর এলাম এই বিল্ডিং এর একটা ফুড কোর্টে খেতে। এটার এই বিল্ডিংটা দেখতে তো খুব সুন্দর, আর এর আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ফুড কোর্টটা, কিন্তু সব দোকানে লম্বা লাইন, কোথাও আর কি লাইনে দাঁড়ালে প্রচুর সময় নষ্ট হবে। তো এই একটা থাই খাবার নিয়ে নিয়েছি, কালকে নিয়েছিলাম হচ্ছে চাইনিজ, আজকে থাই, ওই একটা নুডলস আর তার সাথে একটু ভেজি উইথ চিকেন। স্টেশন পৌঁছে গেছি, মানে বাড়ি স্টেশনে পৌঁছে গেছি। আজকে বাড়ি ফেরার সময় অনেকটা লেট, যে ট্রেনটাতে আসি তার পরের ট্রেনটাতে এসেছি, অনেক লেট অবধি আজকে মিটিং ছিল। তো এখন একটা ক্যাব নিয়ে নেব, নিয়ে বাড়ি পৌঁছে যাব। বাড়ি চলে এসেছি, ক্যাবে করেই এলাম। দেখছি জিনিসপত্র সবই বাইরে রাখা আছে, দেখি ব্যাপারটা কি। কিছুই তো নিয়ে যায়নি মনে হচ্ছে, কিছু কিছু জিনিস নিয়ে গেছে আর বাকি জিনিসটা রয়ে গেছে দেখছি। এখন যাই গিয়ে ফ্রেশ হই, হ্যাবি বাবুর ক্লাস চলছে, এখনো দেরি আছে হ্যাবি বাবুর সাথে দেখা করতে আমার। অফিস থেকে এসে এক ঘন্টা পর হ্যাবি বাবুর সাথে দেখা হলো, ক্লাস করছিল। বাবা ঠান্ডা, যা বাবা বলছে জ্যাকেট পরে বাইরে বেরোতে। ক্লাস করছিল তো এই দেখা হলো ওর সাথে। দেখো এই স্পিড কিউব পেছি। আচ্ছা স্পিড কিউবিং, কালকে ওই কিউব কিনে দেওয়ার কথা ছিল, আজকে চলে এসেছে। এখন তো সব আমাদের কাজ হয়েছে, বিকেল বেলা হলে পরেই ব্যাকইয়ার্ডে যাওয়া, তো ব্যাকইয়ার্ডে যাব। আজকে সকালে তো আমি সকাল সকাল বেরিয়েছি, অমিতকে আমি তো গাছগুলো দেখে যেতে পারিনি, তো অমিতকে সকালবেলা আমি আবার ফোন করেছি অফিসে পৌঁছে গিয়ে, গাছগুলো আছে না পাখি পশু পাখি সব খেয়ে নিয়েছে, বললো না না সব কটা গাছই আছে। তো সকালেও জল দিয়ে দিয়েছে, এখন তো দুবেলা করেই জল দিতে হবে, সকালেও জল দিয়ে দিয়েছে আবার এখনো জল দিচ্ছে। আমি জ্যাকেট পরে তারপরে বাইরে যাও। বাড়ি এসে গল্পটা শুনলাম, তাই দেখতে এলাম, এখানে নাকি একটা স্লিপ লাগিয়ে দিয়ে গেছে, এই যে লেখা আছে উপস টু মেনি আইটেম, আর অনেকগুলো আইটেম হয়ে গেছিলো, তো সেই জন্য এখানে আবার লিমিটেশনগুলো বলা আছে। গার্বেজ তো পার ফ্যামিলি তিনটে করে আমরা জানি, আর গার্বেজ ব্যাগ, আর ওই যে বাল্কি আইটেম যেটা আমাদের ছিল আজকে বাল্কি আইটেম, এটাও বলছে ডাজ নট ফিট ইন টু এ ব্যাগ, তাহলে পরে সিঙ্গেল ফ্যামিলি তিনটে করে বাল্কি আইটেম দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। তো আপাতত তিনটে নিয়ে গেছে আজকে, আর এইগুলো রয়েছে, এগুলো তুলবো না, থাকবে এরকমই, কী করবো আমাদের তো আর এগুলো কোনো কাজে লাগবে না, এগুলো থাকবে। অমিতকে জিজ্ঞেস করলাম কতদিন পর পর, বললো টু উইক্স পর পর আসে, তো টু উইক্স পর পর এসে ও যা দেখতে পাচ্ছি আরও আরও দুটো তিনটে উইক্স লাগবে আর কি, আরও থ্রি উইক্স ধরে তুলবে, মানে এক মাস ধরে এখানে বাড়ির সামনে পড়েই থাকবে, থাকে কি আর করবো। পাশের বাড়িতে উল্টো দিকের বাড়িতেও দেখলাম ও কালকে এরকম অনেকগুলো এরকম লম্বা লম্বা কাঠ দিয়েছিলো, ওরও সবগুলো নেয়নি দেখলাম, ওই যে ওরটাও আমি দেখতে পাচ্ছি রেখে গেছে, সব নেয়নি, ওই তিনটে তিনটের ফান্ডা সব তিনটে তিনটে করে নিয়ে যাচ্ছে। অনেক সময় কি হয় যে নেইবারদের যদি কোনো দরকার হয় কোনো জিনিসপত্রের, তখন ওরা এসে নিয়ে চলে যায়, যেরকম কারোর বাড়ির সামনে আমি হয়তো আগে দেখিয়েছি, ও কেউ সোফা ফেলে রাখে, কেউ ফ্রিজ কাজ না করলে ফেলে রাখে, তখন ওগুলো যদি কারোর দরকার হয় তখন সোফা যদি দরকার হয় নিয়ে যায়, টিভিও রেখে দেয় এখানে। হয়ে গেছে রান্না খাওয়া সব কমপ্লিট, আজকে বেশি কিছু রান্না করিনি, ছিলই সব রান্না, সেগুলো দিয়ে লেফটওভারগুলো দিয়ে সব খেলাম। কালকে টিউজডের জন্য রান্না করে রাখলে খুব ভালো হতো, কিন্তু আমার আর ইচ্ছে করছে না, ঠান্ডা লেগেছে তো একটু রেস্ট নিতে হবে, তো সেই জন্য আর আজকে হেকটিক করলাম না, কালকে বরং সকাল সকাল উঠে কিছু একটা টিউজডের জন্য দুপুরবেলার জন্য বানিয়ে নেব, কারণ কাজ ছিল তো বাড়িতে এসে। আমাদের যে ম্যাট্রেসটা সেইটাকে ওই ওপরতলা থেকে নিয়ে এসে বেসমেন্টে রাখতে হয়েছে, সেটা মানে প্রচণ্ড কষ্টের কাজ, মানে হিসেব মতন তিনতলা অবধি নিয়ে এলাম আর কি, আমি একা না, আমি আর অমিত দুজনে মিলেই, কিন্তু শেপটা অনেক বড়ো তো, ওটা কিং সাইজের ম্যাট্রেস, ওটা অনেক বড়ো তো, মানে ওটাকে নাড়াতে চাড়াতেই আর কি প্রচণ্ড অসুবিধা, ওই যে ফ্লাওয়ার ভাস্টাসগুলো সব সিঁড়ি থেকে নামিয়ে ওইখানে এনে রেখে দেওয়া হয়েছে, আপাতত কদিন এখন এইখানেই থাকুক এইসবগুলো, মানে সিঁড়িতে ওঠার মুখে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো এখন আপাতত ওখানেই থাকুক, কারণ হচ্ছে আবার যখন বেড আসবে আবার সরাতে হবে, এই করতে হবে, ওইসব আর ঝামেলা না, মানে উইকডেজ আমাদের একটুও সময় হয় না, মানে এদিক ওদিক করে সময়, মানে এক্সট্রা কাজ করার কোনো সময় নেই, তো ওটা ওখানেই থাকুক। এবার দেখি হ্যাবিবাবু কি করছে, পায়রা ছিনলেই এরকম করে, যে ওসব করলে হবে না, আজকে তুমিও ঠান্ডা লেগে ডাউন, আমিও ডাউন, দুজনে দুজনেই ঘুমোবো তাড়াতাড়ি আজকে। এবার দেখি কাল সকালে উঠে শরীরটা কেমন থাকে, ঠিক ঠিক যেন ঠিকঠাক হয়ে যায়, অনেকদিন পর ঠান্ডা লাগলো, সেই বোধহয় জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে ঠান্ডা লেগেছিল, আবার এত বাজে ওয়েদার না, মানে এই ওয়েদারে ঠান্ডা না লেগে যাবে কোথায়। চলো বাবা আজকে ব্লগটা এন্ড করে দিই আমরা, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো, টাটা, গুড নাইট।